আইন প্রণেতাকে বরখাস্ত করলেন জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধে জার্মানির অবস্থান পরিষ্কার হতে চায় রাশিয়া। ইউক্রেনের ট্যাঙ্ক পাঠানোর মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানিয়ে যা বলল উত্তর কোরিয়া। জেরুজালেমের সিনাগোগে হামলা, পশ্চিম তীরে আরও সেনা জড়ো করছে ইসরায়েল। নিষেধাজ্ঞাপ্রাপ্ত 90 জাহাজের বিষয়ে যে সিদ্ধান্ত নিল বাংলাদেশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে চুপ কেন রামাফোসার দক্ষিণ আফ্রিকা। ইসলামফোবিয়া রোধে প্রথমবারের মতো প্রতিনিধি নিয়োগ দিল কানাডা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আইন প্রণেতাকে বরখাস্ত করলেন জেলেনস্কি। ইউক্রেনের ক্ষমতাসীন সার্ভেন্ট অব দ্য পিপল পার্টি এর আইন প্রণেতা মাইকোলা টাইশেঙ্কোকে বরখাস্ত করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মতো ব্যক্তিগত উদ্যোগে থাইল্যান্ড ভ্রমণে যাওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বিরুদ্ধে। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে সামরিক আইনের অধীনে 18 থেকে 60 বছর বয়সী বেশিরভাগ ইউক্রেনীয়দের দেশ ত্যাগ করতে বাধা দেওয়া হয়েছে। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছেন। এই সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কর্মকর্তাদের ব্যক্তিগত খরচে বিদেশ ভ্রমণে নিষিদ্ধ করেছিলেন। শুক্রবার ইউক্রেনের থাইল্যান্ড দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মিকোলা টাইকোশেঙ্কো একটি হোটেলে ইউক্রেনীয় প্রবাসীদের সঙ্গে দেখা করবেন। এরপর দলের মুখপাত্র ইউলিয়া পালিশ শুক্রবার জানান, মাইকোলা টাইশেঙ্কোকে সার্ভেন্ট অব দ্য পিপলস থেকে বরখাস্ত করা হয়েছে। টাইশেঙ্কো একটি ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি দলের নেতাদের অনুমতি নিয়ে এশিয়ার ব্যবসায়িক সফরে এসেছেন। তিনি আরও দাবি করেছেন, তিনি শুধুমাত্র ইউক্রেনের স্বার্থে কাজ করছেন। তবে সংসদের স্পিকার রুসলান স্টেফানচুক জানিয়েছে, তিনি এ ধরনের কোনো ভ্রমণের অনুমোদন দেননি। গত সপ্তাহে 12 জনের বেশি সিনিয়র কর্মকর্তা পদত্যাগ করেছেন বা বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন ডেপুটি কনসালও রয়েছেন। স্পেনে ছুটি কাটাতে গিয়ে মিডিয়ায় কড়া সমালোচনার মুখে পড়েন তিনি। এদিকে ইউক্রেন যুদ্ধে জার্মানির অবস্থান পরিষ্কার হতে চায় রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারে দেশটিতে 14টি লেপার্ড 2 ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। এর মাধ্যমে প্রমাণিত হয় যে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে জার্মান। তবে এ অবস্থান আরও স্পষ্ট জানতে চাইলো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র মারিয়া জাখারোভা। খবর ইয়েনিসাফাকের। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র বলেন, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রীর অবস্থান পরস্পর সাংঘর্ষিক। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবক বলছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধে নেমে গেছে জার্মানি। অন্যদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুদ্ধে ইউক্রেনের সহায়তার অর্থ এই নয় যে জার্মানি রাশিয়া ও ইউক্রেন কোনো এক পক্ষে মাঠে নেমেছে। বুধবার কাউন্সিল অব ইউরোপের এক সংসদীয় অধিবেশনে আনালেনা বিয়ারবক বলেছেন, জার্মানি ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেছে। প্রসঙ্গত, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্রের এমন ব্যাখ্যা চাওয়ার পর এখনও জার্মানির পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। এদিকে ইউক্রেনের ট্যাঙ্ক পাঠানোর মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানিয়ে যা বলল উত্তর কোরিয়া। ইউক্রেনের ট্যাঙ্ক সরবরাহে ওয়াশিংটনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং ইউক্রেন সংকটের জন্য ওয়াশিংটনকে দায়ী করে এবং তারা ট্যাঙ্ক পাঠানোর মাধ্যমে আরও লাল রেখা অতিক্রম করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, এর পেছনে লুকিয়ে রয়েছে রাশিয়াকে ধ্বংস করার জন্য প্রক্সি যুদ্ধকে আরও সম্প্রসারিত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী লক্ষ্য পূরণের অশুভ অভিপ্রায়। যুক্তরাষ্ট্র হলো চিরশত্রু একটি দেশ। এক্ষেত্রে পিয়ংইয়ং সর্বদা রাশিয়ার বাহিনী এবং জনগণের পাশে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র না থাকলে বিশ্ব আরও উজ্জ্বল, নিরাপদ ও শান্ত হতো। এর আগে সিরিয়া ও রাশিয়া ছাড়া উত্তর কোরিয়াই একমাত্র দেশ যারা পূর্বে ইউক্রেনে রুশ সমর্থিত 2টি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল লুহানস্ক ও দোনেৎস্কের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশের মধ্যে অন্যতম দেশ রাশিয়া পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়ার ওপর ক্রমবর্ধমান চাপের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়েছে। এমনকি তারা মানবিক কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে উত্তর কোরিয়াকে রেহাই দেওয়ার আহ্বান জানিয়েছে।
কিম জং উন গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়াকে একটি অপরিবর্তনযোগ্য পারমাণবিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন এবং দেশটি গত বছর প্রায় প্রতি মাসে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালায়। এসব অস্ত্রের মতো তাদের সবচেয়ে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে মস্কোর আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক অস্ত্রগুলোর অন্যতম একটি শ্রী আব্রামস ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি দেন। এদিকে জানবেন, জেরুজালেমে সিনাগোগে হামলা, পশ্চিম তীরে আরও সেনা জড়ো করছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরে আরও সেনা জড়ো করার সিদ্ধান্ত নিয়েছে তারা। শুক্রবার জেরুজালেমের একটি সিনাগোগের সামনে গুলি ছোড়েন এক ফিলিস্তিনি যুবক, এতে 7 ইসরায়েলি নিহত হয়েছেন। এই ঘটনার পরই পশ্চিম তীরে সেনা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইসরায়েল। এর আগের দিন পশ্চিম তীরে জেনিনে 9 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েল বাহিনী। এরপর ইসরায়েলিদের ওপর এই হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম তীরে জুডেয়া ও সামারিয়া বিভাগের আরও একটি ব্যাটালিয়ন মোতায়েন করা হবে। এদিকে এরই মধ্যে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, 7 ইসরায়েলিকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত 42 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে তারা। এর মধ্যে রয়েছে হামলাকারীর পরিবারের সদস্যরা। পুলিশ এক বিবৃতিতে বলেছে, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 42 জনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে হামলাকারী পরিবারের কয়েকজন সদস্য আছেন। এছাড়া হামলাকারীর প্রতিবেশীরাও আছেন। বৃহস্পতিবার জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর কথিত অভিযানে 9 ফিলিস্তিনি নিহত হওয়ার পর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এর একদিন পর ইসরায়েলি নাগরিকের ওপর হামলার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। এখন সামনে দ্বন্দ্ব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে জানবেন, নিষেধাজ্ঞাপ্রাপ্ত 90 জাহাজের বিষয়ে যে সিদ্ধান্ত নিল বাংলাদেশ। রাশিয়ার জাহাজ ভিড়তে না দেওয়ার প্রেক্ষিতে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে নানা উদ্যোগ গ্রহণ করছে বাংলাদেশ। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে না পড়তে হয় সেই লক্ষ্যে নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজের তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে 90টি জাহাজ। এরই মধ্যে রাশিয়ার 69টি জাহাজ রয়েছে। এসব জাহাজ জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞাপ্রাপ্ত। বিশ্বের নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজের তালিকা ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় চট্টগ্রাম ও মংলা বন্দর কর্তৃপক্ষের কাছে এই তালিকা পাঠিয়েছে। এখন থেকে বাংলাদেশি সমুদ্র বন্দরে কোনো জাহাজের অনুমতি দেওয়ার আগে এই তালিকা যাচাই করে নেবে কর্তৃপক্ষ। উর্সা মেজর নামের জাহাজটিকে সম্প্রতি বাংলাদেশের বন্দরে ফেরার অনুমতি দেওয়া হয়নি। পরে এটি ভারতের বন্দরে ভিড়তে চেয়েছিল, সেটাও সম্ভব হয়নি। শেষে চীনের বন্দরে ভিড়তে যাচ্ছে জাহাজটি। সেখান থেকে অন্য জাহাজে করে সেই মালামাল বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বক্তব্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রাশিয়ার নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজকে বাংলাদেশে পাঠানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুলেছেন, রাশিয়ার হাজার হাজার জাহাজ থাকতে নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি জাহাজকে কেন পাঠালো, জেনে শুনে তারা এটি কেন করেছে। বিষয়টি শোনার পর তাজ্জব হয়ে গেছি। তবে ভবিষ্যতে কোনো দেশের নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ যেন বাংলাদেশে ঢুকতে না পারে সেই লক্ষ্যে আমরা নানা পদক্ষেপ গ্রহণ করেছি। ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার জাহাজগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞাকে গুরুত্ব দিতে চাইছে না চীন, শুধুমাত্র জাতিসংঘের নিষেধাজ্ঞাকেই গুরুত্ব দিচ্ছে। জাহাজে নিষেধাজ্ঞা নিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এটা স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার বেশিরভাগ জাহাজগুলোর উপর একটি পক্ষ নিষেধাজ্ঞা দিয়েছে, জাতিসংঘ দেয়নি, আর নিষেধাজ্ঞা যেন সাধারণ মানুষের কার্যক্রমকে কোনোভাবেই প্রভাবিত না করে সেদিকে গুরুত্ব দিতে হবে। রুশ জাহাজকে ভিড়তে না দেওয়া একটি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ঢাকা। জাহাজটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পক্ষ থেকে ঢাকার ওপর চাপ ছিল। যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায়নি নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ বাংলাদেশে প্রবেশ করুক। তবে রূপপুর প্রকল্পে সরঞ্জাম নিয়ে আসা জাহাজটিকে ভিড়তে দেওয়ার জন্য রাশিয়ার চাপ ছিল। তবে শেষ পর্যন্ত জাহাজটিকে বাংলাদেশে ভিড়তে দেওয়া সম্ভব হয়নি। ভবিষ্যতে যেন এই ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি না হয় সেটাই এড়াতে চাইছে ঢাকা। ভারতের বন্দরে ভিড়তে না পেরে রুশ
রুশ জাহাজটি এখন চীনের পথে অগ্রসর হচ্ছে। আন্তর্জাতিক মেরিন ট্রাফিক সংস্থার 28 জানুয়ারি তথ্য অনুযায়ী জাহাজটি এখন মালাক্কা প্রণালী অতিক্রম করছে। আগামী 2 দিনের মধ্যে জাহাজটি চীনের বন্দরে ভিড়বে বলে আশা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের মধ্যে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মালামাল নিয়ে রাশিয়া থেকে বেশ কয়েকটি জাহাজ বাংলাদেশে ভিড়েছে, তবে সেসব জাহাজের ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না। এবার উর্সা মেজর নামে যে জাহাজটি বাংলাদেশে ভিড়তে চেয়েছিল সেই জাহাজটির প্রকৃত নাম স্পার্টা 3। এই স্পার্টা 3 নামের জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, তবে রাশিয়া এই জাহাজটির নাম বদলে রেখেছে উর্সা মেজর। বিষয়টি নিয়ে আপত্তি তোলে যুক্তরাষ্ট্র। রাশিয়ার পতাকাবাহী উর্সা মেজর নামের এই জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে গত 14 নভেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর ছেড়ে আসে। গত 24 ডিসেম্বর জাহাজটি বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল, তবে ওই জাহাজ বাংলাদেশে আসার আগেই যুক্তরাষ্ট্র ঢাকাকে জানায় উর্সা মেজর নামের জাহাজটি আসলে স্পার্টা 3 নামে রাশিয়ার মালিকানাধীন একটি জাহাজ, এর ওপর নিষেধাজ্ঞা দেওয়া আছে। এই জাহাজটিকে নাম বদলে নতুন নাম উর্সা মেজর হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে, তবে রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের ওপর চাপ ছিল জাহাজটিকে ভিড়তে দেওয়ার। বিষয়টি বাংলাদেশের উচ্চ পর্যায় পর্যন্ত গড়ায়। গত 22 ডিসেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বৈঠকে রাশিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে জানিয়ে দেওয়া হয় নীতি অনুযায়ী বাংলাদেশে কোনো নিষিদ্ধ জাহাজ ফিরতে দেবে না তারা। সেদিন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে একথা জানিয়ে দেয় সরকার। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিৎস্কি জাহাজটি ঢোকার জন্য বাংলাদেশে ফেরার জন্য অনুরোধ করেছিলেন। গত 22 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে তিনি এই অনুরোধ জানান, তবে বাংলাদেশের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি। এদিকে জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধে চুপ কেন রামাফোসার দক্ষিণ আফ্রিকা। আগামী মাসে রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। মোশি, দক্ষিণ আফ্রিকার তাসওয়ানা ভাষার শব্দটির অর্থ ধোয়া নামের এই মহড়ায় দক্ষিণ আফ্রিকার 350 সেনার অংশ নেওয়ার কথা রয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব রাজনীতির উত্তেজনা যখন তুঙ্গে, তখন এমন একটি মহড়া প্রেসিডেন্ট সিরিল রামাফোসার দেশ দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণে মোটেও খুশি নয় ওয়াশিংটন। দক্ষিণ আফ্রিকার উপকূলে আগামী 17 থেকে 27 ফেব্রুয়ারি ত্রিদেশীয় এই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। এই সময়ে ইউক্রেনের রুশ হামলার প্রথম বর্ষপূর্তি পালন করা হবে। গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করেছিল মস্কো, খবর আল জাজিরার। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে ত্রিদেশীয় সামরিক মহড়া নিয়ে সরব হয়েছে আমেরিকা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যাপিয়েরে বলেছেন, ইউক্রেনে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালে রাশিয়ার সঙ্গে যে কোনো দেশের সামরিক মহড়ায় অংশ নেওয়ার ঘটনায় ওয়াশিংটন উদ্বিগ্ন। এমন এক সময় হোয়াইট হাউসের পক্ষ থেকে এই উদ্বেগ জানানো হয়েছে যখন দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্দোরের সঙ্গে বৈঠক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এই বৈঠকের পর দক্ষিণ আফ্রিকার উপকূলে সামরিক মহড়ার বিষয়টি নির্ধারিত হয়। পরে নালেদি পান্দোর সাংবাদিকদের বলেন, বিশ্বের সব দেশই বন্ধুরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেয়, এজন্য কোনো দেশের ওপর বাধ্যবাধকতা থাকা উচিত নয়। দক্ষিণ আফ্রিকার মহড়ায় অংশ নেওয়ার অধিকার রয়েছে, এ থেকে আমরা দেশকে বঞ্চিত করতে পারব না। আর যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে ল্যাভরভ বলেছেন, স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে 3টি দেশ, এটা নিয়ে কোনো লুকাছাপা করা হচ্ছে না। এই মহড়া নিয়ে অন্য কোনো দেশের উদ্বেগ প্রকাশ করার প্রয়োজন নেই। ল্যাভরভের এই সফরকে সাধারণ একটি সফর চিহ্নিত করেছে দক্ষিণ আফ্রিকার সরকার, তবে ল্যাভরভের এই সফরকে দক্ষিণ আফ্রিকার বিরোধী দল ও দেশটিতে অবস্থানরত ইউক্রেনীয়দের জন্য সংবেদনশীল বিবেচনা করা হচ্ছে। এমনকি ল্যাভরভের প্রিটোরিয়া সফরের ঠিক একদিন পরই মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন দক্ষিণ আফ্রিকা সফরে গেছেন। দক্ষিণ আফ্রিকার ভেতরে বাইরে ল্যাভরভের এই সফর কেন এত গুরুত্ব পাচ্ছে তা বুঝতে হলে চলমান ইউক্রেন যুদ্ধে প্রিটোরিয়ার অবস্থান এবং রাশিয়ার সঙ্গে দেশটির দ্বিপক্ষীয় সম্পর্কের দিকে তাকাতে হবে। দক্ষিণ আফ্রিকার সরকার বরাবরই বলে এসেছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা কোনো বিশেষ পক্ষ নেয়নি, বরং এ বিষয়ে তাদের নিরপেক্ষ অবস্থান। গত মার্চে রাশিয়ার বিপক্ষে জাতিসংঘের একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল, তাতে ইউক্রেনে হামলার জন্য মস্কোর সমালোচনা করার পাশাপাশি দ্রুত সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল। কিন্তু ওই প্রস্তাব পাশের জন্য যখন ভোটাভুটি হয় তখন ভোটদানে বিরত ছিল দক্ষিণ আফ্রিকা। এছাড়া গত অক্টোবরে ইউক্রেনে অধিকৃত অঞ্চলগুলো ছেড়ে দিতে রাশিয়ার উপর চাপ প্রয়োগ করতে প্রণীত একটি প্রস্তাবনা পাশ করাতে জাতিসংঘ ভোটাভুটি হয়েছিল। তখন ভোটদানে বিরত ছিল 34টি দেশ, এই 34টি দেশের একটি দক্ষিণ আফ্রিকা।
প্রিটোরিয়ার রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নালেদি পান্দর বলেন, দক্ষিণ আফ্রিকা বিশ্বাস করে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় কূটনৈতিক আলোচনা, শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে জাতিসংঘ সনদের আওতায় সংশ্লিষ্ট সব পক্ষকে খোলামেলা আলোচনায় বসতে হবে। কিন্তু দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ইউক্রেনের যুদ্ধের জন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে দায়ী করেছেন। গত মাসে তিনি বলেন, ন্যাটোর পূর্বমুখী নীতি ইউক্রেন যুদ্ধের অন্যতম কারণ। বছরের পর বছর ধরে এই সামরিক জোটের নেতা ও কর্মকর্তারাই বারবার সতর্ক করেছিলেন, এই নীতি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে, কিন্তু এসব সতর্কবার্তা আমলে নেওয়া হয়নি। এসবের পরও দক্ষিণ আফ্রিকার দাবি, ইউক্রেনের সাথে তারা নিরপেক্ষ অবস্থান নিয়ে চলছে। দক্ষিণ আফ্রিকা ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। বর্ণবাদ থেকে বেরিয়ে আসার জন্য দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস লড়াই করছিল, তখন থেকেই মস্কোর সঙ্গে বন্ধুত্ব দলটির। এমনকি এএনসির অনেক নেতাই সাবেক সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করেছেন। দক্ষিণ আফ্রিকার উদার হওয়ার সংগ্রামে অস্ত্র ও অস্ত্র দিয়ে সহায়তা করেছিল সোভিয়েত নেতারা। অন্যদিকে পশ্চিমাদের অবস্থান ছিল ঠিক উল্টো, এএনসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল ওয়াশিংটন। এমনকি 2008 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা যুক্তরাষ্ট্রের চোখে ছিলেন একজন সন্ত্রাসী। দক্ষিণ আফ্রিকা জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম সদস্য, স্নায়ু যুদ্ধের সময় বিশ্বের 120টি বেশি দেশ এই জোট গঠন করে ঘোষণা দেয় তারা মার্কিন সোভিয়েত কোনো বোলাইকে সমর্থন দেবে না, নিরপেক্ষ থাকবে। তখন থেকে 1994 সালে গণতন্ত্রের পথে যাত্রা শুরুর আগ পর্যন্ত দক্ষিণ পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি ছিল এই নিরপেক্ষতা। তবে যে কোনো সংকট নিরসনে দেশটির বরাবর আলোচনার উপর গুরুত্ব দিচ্ছে, এজন্য বিভিন্ন সময় আফ্রিকার বিভিন্ন দেশে সংকট ও সংঘাত নিরসনে আলোচনার আয়োজন করছে। প্রিটোরিয়া সাম্প্রতিক সময়ে তাইগ্রে অঞ্চলে শান্তি ফেরাতে ইথিওপিয়া সরকার ও দেশটির বিদ্রোহীদের মতো শান্তি আলোচনার আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা। এইসব ঘটনা ও নীতির আলোকে ইউক্রেন নিয়েও নিরপেক্ষ থাকতে চায় দক্ষিণ আফ্রিকা। তাই দেশটির মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা কখনোই কোনো পক্ষের হয়ে কথা বলেন না। এদিকে জানিয়ে দিব, ইসলামফোবিয়া রোধে প্রথমবারের মতো প্রতিনিধি নিয়োগ দিল কানাডা। কানাডা ইসলামফোবিয়া রোধে প্রথমবারের মতো বিশেষ একজন প্রতিনিধি নিয়োগ দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত বৃহস্পতিবার দেশটির ফেডারেল সরকারের পরামর্শক হিসেবে তাকে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত ওই প্রতিনিধির নাম আমিরা আল গাওয়াবি, তিনি একজন মানবাধিকার আইনজীবী। আমিরা আল গাওয়াবির কাজ হচ্ছে কানাডায় বসবাসরত মুসলমানদের বর্ণবাদ, জাতিগত বৈষম্য এবং ধর্মীয় অসহিংসতা থেকে নিরাপত্তা দেওয়া এবং সব ধরনের ইসলামফোবিয়া প্রতিরোধ করা। এই ধরনের এক বিবৃতি দিয়েছেন জাস্টিন ট্রুডো। সেখানে তিনি বলেন, আমাদের দেশে বিশ্বাসের কারণে কারোরই ঘৃণা অনুভব করা উচিত নয়, তাই ইসলাম ভীতি মোকাবেলায় কানাডার প্রথম দেশ হিসেবে বিশেষ প্রতিনিধি আল গাওয়াইবিকে নিয়োগ দেওয়া হয়েছে। ইসলাম ভীতি ও সব ধরনের ঘৃণার বিরুদ্ধে আমাদের লড়াইয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। আমি তার সাথে কাজ শুরু করতে চাচ্ছি। আমরা এমন একটি দেশ করতে চাই যেখানে সবাই নিরাপদ ও সম্মানিত বোধ করে। কানাডার মুসলিমদের নিরাপত্তায় বিভিন্ন সরকারি নীতি ও আইন প্রণয়ন এবং বিভিন্ন প্রোগ্রামের আয়োজন সহায়তা সহ নানা ধরনের কাজের পরামর্শ দিয়ে সরকারকে সহযোগিতা করাই আল গাওয়াবির প্রধান দায়িত্ব। এর আগে জুন মাসে ইসলামফোবিয়া বিষয়ক প্রতিনিধি নিয়োগ দিতে যাচ্ছে বলে জানিয়েছে কানাডার ফেডারেল সরকার। গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভের কথা জানিয়ে আল গাওয়াবি বলেছেন, আমি কানাডায় মুসলিমদের কণ্ঠস্বর প্রসার করতে এবং সব ধরনের বৈষম্য ও ঘৃণার বিরুদ্ধে একসাথে কাজ করার লক্ষ্যে সারা দেশে নির্বাচিত কর্মকর্তা, নীতি নির্ধারক ও সম্প্রদায়ের নেতার কাছ থেকে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি। মুসলিমদের কখনো হুমকি, কখনো সমস্যায় আক্রান্ত হিসেবে মনে করা হয়। আশা করি আমরা এই সময় কানাডার মুসলিম সম্প্রদায়ের সমৃদ্ধি সহ এই দেশের বৈচিত্র্যকে সবার সামনে তুলে ধরার সুযোগ পাব। তিনি কানাডার বৈচিত্র্য, অন্তর্ভুক্তি এবং যুব বিষয়ক মন্ত্রীকে ধন্যবাদ জানান। আমির আল গাওয়াবির বর্তমানে কানাডিয়ান রেস রিলেশনস ফাউন্ডেশন সংযোগ বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন। কার্লটন ইউনিভার্সিটি থেকে সাংবাদিকদের স্নাতক শেষ করে সিবিসি সংবাদ মাধ্যম কিছুদিন কাজ করে। বর্তমানে দ্য টরেন্টো স্টার সংবাদপত্রে কলাম লেখেন তিনি। মানবাধিকার ইস্যুতে কানাডার শ্রমিক আন্দোলনের সাথে কাজের পাশাপাশি দ্য ন্যাশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিম এর নাগরিক স্বাধীনতা প্রচারে 5 বছর কাজ করেছেন। আল গাওয়াইবিকে শুভেচ্ছা জানিয়ে দ্য ন্যাশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিম এর সিও স্টিফেন ব্রাউন বলেছেন, এই প্রথম ইসলামফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কানাডা সরকার একটি স্থায়ী উদ্যোগ নিয়েছে। এই সময়টি আমাদের জন্য
সত্যি অসাধারণ মুহূর্ত। এখন আমাদের কর্তব্য হলো আমরা যেন পরিবর্তনের চেষ্টায় একে অপরকে সাহায্য করি। 2020 সালের গবেষণার মতে সাম্প্রতিক বছরগুলোতে দেশে সক্রিয় বিদেশি গোষ্ঠীর সংখ্যা 3 গুণ বেড়েছে। অনলাইনে চরমপন্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো মুসলিম বিরোধী বক্তব্য দেওয়া। এরপর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের উদ্যোগ ইসলামফোবিয়া ও ইহুদি বিদ্বেষ মোকাবেলায় সচেতনতা তৈরি করার জন্য সংশ্লিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।